ইয়া রাসূলুল্লাহ, দেখা করার জন্য, কথা বলার জন্য আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখনই আপনার দরজায় কোরআনের আপনারে ডাক দিয়ে আপনার কাছে আমাদের কথা বলতে যাব, ওই সময় আমাদের কানে আওয়াজ আসলো আপনি ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই আয়াত শুনে আমরা চিন্তা করলাম, রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাইলে আল্লাহই রিজিক দিবেন, আমরা নবীর কাছে কেন চাইব? এই চিন্তা করে আপনার কাছে খাবার না চাইয়া ফেরত চলে গেছিলাম। এরপরেই তো মদিনার ভিতর থেকে দুইজন আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ও নবী, দুইজন মদিনার ভিতর থেকে খাবার আনলো, মদিনা থেকে আপনি সারা আমাদের জন্য আর কে খাবার পাঠাবে? নবী, আপনি কি আমাদের জন্য এই খাবার পাঠান নাই? নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, কেমনে আমি তোমাদের জন্য খাবার পাঠাবো? তোমরা আসছো এটা তো আমার জানাই নাই, আবার তোমরা খাবার প্রয়োজন এই কথাটাও আমার জানাও নাই, তাইলে আমি কেমনে খাবার পাঠাবো? এই খাবার আমি তোমাদের জন্য পাঠাই নাই, তবে হা হা হা, তোমরা দুইজন আমি নবীর দরজায় দাঁড়াইয়া আমার কাছে খাবার না চাইয়া আল্লাহ রিজিক দাতা এই কথার উপর একিনার বিশ্বাস কইরা আল্লাহ রিজিক দিবেন এই ইমান রেখা তোমরা ফেরত চলে গেছো, এইটা আমার আল্লাহর কাছে এত প্রিয় আর পছন্দ হয়েছে যে আমার আল্লাহ স্বয়ং নিজে তোমাদের জন্য জান্নাত থেকে ফেরেশতা দিয়ে রিজিক পাঠায়া দিছে। বলেন তো আমার ভাইরা বাবারা, ওই রিজিক দাতা আল্লাহ আছে না নাই? ওই রিজিক দাতা আল্লাহ আমাকে আপনাকে এখনো এভাবে গায়েব থেকে রিজিক দিতে পারেন কি পারেন না? অভাব শুধু আমার আপনার অন্তরের একিনের, আল্লাহর খাজানায় অভাব নাই, আল্লাহর খাজানায় কমতি নাই। আমি আর আপনি যদি আল্লাহর উপর একিনার বিশ্বাস করে হারামের রাস্তা ছেড়ে দিয়ে, হারাম উপার্জন ছেড়ে দিয়ে হালালের পথে চলতে পারি, হালালের পথে চেষ্টা করার দায়িত্ব আমার আপনার, আমাকে আপনাকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? এই জন্য আল্লাহ বললেন, ইদা কুনিয়াতি সলাহ, ও বান্দা তোমার এক নাম্বার দায়িত্ব হলো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যখন নামাজ পড়া হয়ে যায়, ফান্তাসিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল উপার্জনের চেষ্টা করো, কারণ চেষ্টা করার দায়িত্ব তোমার, রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বললেন, নামাজ পড়ো, হালাল উপার্জনের চেষ্টা করো। আমাদের প্রথম সমস্যা হলো আমরা নামাজই পড়ি না, কথা কন, প্রথম সমস্যা নামাজই পড়ি না। আবার যারা নামাজ পড়ে, নামাজ পড়ে টুকটাক লগে চুরিও করে, নামাজ টুকটাক পড়ে আবার সাথে ঘুষও নেয়, নামাজ টুকটাক পড়ে আবার সাথে সুদও খায়, কথা কন না? আমার সময় কম, আমি আর লম্বা কইরা উদাহরণ দিলাম না। সে মনে মনে ভাবে, আমি চুরি করলে কি হবে, সুদ নিলে কি হবে, ঘুষ নিলে কি হবে, নামাজ তো পড়ি। এই জন্য দেশের সবচেয়ে বড় বড় সুরারা মাইক পাইলে বড় গলায় কইতো, আমরা 70-80 রাকাত নামাজ পড়ি, কথা কন না কেন? সবচেয়ে বড় সুরা, হ্যাঁ বলে ঘুমতে উঠলে সবার আগে বলে যায় নামাজ পড়ি, কথা কি ভুল কইছি? কেন? সে মনে মনে ভাবে নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, নামাজ পড়লেই জান্নাত, চুরি করলে কি হবে, সুদ নিলে কি হবে, ঘুষ নিলে কি হবে? আল্লাহ তাআলা কি বলতেছেন, আমি আর আপনি হারাম খাচ্ছি আর মনে মনে ভাবতেছি আমি সুদ কর, তাতে কি নামাজ তো পড়ি? মসজিদের প্রথম কাতারের ডাইন পাশের একেবারে যে চেয়ারটা, এটা আমার দখলে থাকে, মসজিদের প্রথম কাতারের বাম পাশের চেয়ারটা আমার দখলে থাকে, মোটামুটি 6 জনের জন্য মসজিদের চেয়ার থাকে, এর মধ্যে আমি একজন সিনিয়র সিটিজন, আমি সুদ খাইলে সমস্যা কি? আমি তো নামাজ পড়ি, মসজিদের জায়গা আমার দখলে থাকে, মনে মনে ভাবি, তাই তো? আল্লাহ কি বলেন শোনেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله واشكروا لله ان كنتم اياه تعبدون مالك
বলতেছে বান্দা তুমি নামাজ পড়ো, বলেন তো আমি আর আপনি নামাজ পড়ি নামাজ কার জন্য? জোরে বলতে হবে রোজা রাখি রোজা কার জন্য? ইবাদত করি ইবাদত কার জন্য? আল্লাহর জন্য যদি নামাজ পড়ি, আল্লাহর জন্য যদি রোজা রাখি, আল্লাহর জন্য যদি ইবাদত করি, তো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন কুনতুম ইয়াহু তাবুদুন, যদি তোমার নামাজ তোমার রোজা তোমার হজ যাকাত ইবাদত আমি আল্লাহর জন্য হয়ে থাকে, জেনে নাও কুলু মিন তাইয়্যিবাত, হারাম উপার্জন হারাম খাদ্য ছেড়ে দাও, হালাল উপার্জন আর হালাল খানা খাও, কারণ দুনিয়াতে যারা হালাল খায় না হারাম খায় তাদের কোন ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় না। হারাম করে এক নম্বর শাস্তি, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারাম খাইলে এক নম্বর শাস্তি, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এখন বলেন আমরা আমাদের ইবাদত কবুল করাইতে চাই কি চাই না? এই জন্য হালাল উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। আরে হালাল উপার্জন করে হালাল কি শুধু দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? শুধু দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? দুনিয়াতে যেটা খাইলাম এটা তো দুনিয়াতে খাইলাম, দুনিয়াতে ভোগ করলাম, আখেরাতে দরকার আছে না নাই? কয় না জোরে কন আছে না নাই? আচ্ছা বলেন তো এই যে দুনিয়াতে আখেরাতে আমাদের দরকার, হারাম দিয়ে যদি করি তাহলে তো কবুলই হবে না। হালালটা দিয়া দুনিয়া যেমন করতে হবে আখেরাতটাও, হারাম দিয়া না হালাল দিয়া? এই জন্য আল্লাহর রাস্তায় এই হালাল থেকেই খরচ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে বৈশা এই যে এতক্ষণ কথা শুনলেন, আগে জানাজা দেখলেন, আপনাদের দিলটা কি বলে যে এই জায়গাটা এই মাদ্রাসাটা আমার আপনার আখেরাত বানানোর জায়গা, হ্যাঁ নাকি না? এখানে যদি এই প্রতিষ্ঠানটা থাকে, এই প্রতিষ্ঠানটা যদি চলে, এই প্রতিষ্ঠানে যদি তিলাওয়াত হয়, এই প্রতিষ্ঠানটা যদি বড় হয়, এটার দ্বারা আমার আখেরাতের কামাই হবে, এই বিশ্বাস আছে না নাই? এই জন্য এখানে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাবো, যেই কথাটা শুরুতে বলছিলাম, শুরুতে বলেই বলছি এটা শেষের কথা, কিন্তু আবেগে আগে বইলা ফালাইছি, এই বাচ্চাটা যখন ঘোষণা দিছে তখন আমার চোখে পানি আসছে। আমি দেখতেছিলাম আমার আব্বার সাথে আমার ঘটে যাওয়া ঘটনাগুলো, যে আমার আব্বাও সারা জীবন চাইছে, পাঁচটা ছেলে বুঝে নাই তখন, পাঁচজনকে দুনিয়ার লাইনে পড়াইছে, বিদেশে পাঠাইছে, দুনিয়া কামাই করছে, তখন চিন্তা করছে একজনকে হাফেজ আলেম বানাই, মরলে যেন জানাজা দিতে পারে। আমি দেখতেছিলাম যে একটা মা বাবার সম্পদ এটাই, মারা যাওয়ার পরে আপনার সন্তানকে মাদ্রাসায় দিছেন, হাফেজ হইছে আলেম হইছে, লাভ কি? আরে আপনি আমার নিজের চিন্তা করেন, আমার মা নাই আমার বাপ নাই, এখানে বহুত আছে না এমন মা বাবা নাই? চিন্তা করে দেখেন আপনি কয়দিন মা বাবার জন্য দোয়া করেন? পাঁচটা মিনিট একাকি নীরবে নিভৃতে মা বাবার জন্য দোয়া কয়দিন আসে? এই যে বয়ান শুনছেন, মা বাবার কথা শুনবেন আবেগ জাগবে, যদি মা বাবার কথা হঠাৎ করে কোনো স্মৃতি হয় মনে পড়বে তখন আবেগ জাগবে, এছাড়া মা বাবার কথা আমাদের মনেই পড়ে না। সন্তানকে হাফেজ আলেম বানাইলে লাভ কি হবে? এই লাভ শুনাই, আপনার ছেলে হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসায় পড়বে, যখন মসজিদের ইমাম হবে তখন গিয়ে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সাত্তার তার বাবার জন্য দিয়া বলবে, হুজুর আমার আব্বার জন্য দোয়া কইরেন, এই নেন ৫০০ টাকা হাদিয়া। ওই হুজুর আপনার বাবার জন্য দোয়া করতে হাত উঠাবে, উঠে আগে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আব্দুর রহিম না আব্দুল করিম না আব্দুল্লাহ না আব্দুর রহমান না, আমার বাবার উপর রহম কর, কথা কন না? আমি নিজে এই অনুভূতিটা আমার হইছে কবে জানেন? আমি কেরানীগঞ্জ ইমামতি করতাম, আমার এক মুসল্লি আইসা আমাকে একদিন জুমার দিন, জুমার নামাজের আগে একটা খাম দিয়ে গেছে, তার বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে খাম দিয়ে গেছে। সাধারণত মুসল্লিরা তো ইমাম সাহেবের সাথে অন্তরঙ্গ ফ্রি, খাম কখনো দেয় না, খাম দেয় আমাদেরকে মাহফিল থেকে, মুসল্লিরা টাকা দিলে ডাইরেক্ট দেয়, খাম ঠাম না। তা খামে টাকা দিয়ে গেছে, কয় টাকা আর দিব দোয়ার জন্য, দিলে ১,০০০ ২,০০০। আমি খুইলা দেখি মোটামুটি মাহফিলে যেই হাদিয়া পাই এরকম হাদিয়া দিয়ে গেছে উনি, শুধু দোয়া করতে। আমি নামাজের পরে দোয়া করলাম, প্রথমে তুইলাই আগে আমি যখন মা বাবার কথা মনে পড়লো, নিজের মা বাবার জন্য ইচ্ছে মতো দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
দোয়া কইরা পরে উপরে আইসা খাম কইলা যখন টাকা টুকা গণলাম তখন চিন্তা করলাম ওই বেচারা 10,000-12,000 টাকা আমারে দিয়ে গেল তার বাপমার জন্য দোয়া করতে, আর আমি হাত তুইলা তার বাপের বাপমার আগে আমার নিজের বাপমার জন্য দোয়া করলাম। সন্তানরে আলেম বানাইলে, সন্তানরে হাফেজ বানাইলে, সে চাক আর না চাক অটোমেটিক আপনি দোয়া পাবেন। এই অটোমেটিক দোয়ার এটা হলো এক রাস্তা। অটোমেটিক দোয়ার দ্বিতীয় রাস্তা হলো যে আপনি জানেনও না, চানো না, বুঝেনও না, কাউরে কনও নাই, কিন্তু দিনের এই মাদ্রাসাটা আপনি করে দিবেন যে হ্যাঁ, মাদ্রাসার একটা রুম করে দিলাম, একটা ফ্যান দিলাম, একটা লাইট দিলাম, এই লাইটের, এই ফ্যানের বাতাসে, লাইটের আলোতে, এই রুমে বৈশা যে ছেলেটা পড়তেছে ও জানে না কে লাইট দিছে, আপনিও জানেন না, আপনার দেওয়া লাইট, আপনার দেওয়া ফ্যান, আপনার দেওয়া এই ইট পাথর, আপনার দেওয়া রডের নিচে বসে কে পড়তেছে আপনিও জানেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু তার তেলাওয়াতের নেকি আপনার কবরে আপনার আমল নামায় অটোমেটিক পাঠায়। বিশ্বাস হয়, বিশ্বাস হয়নি, আমার কথা, এটা আমার কথা। আল্লাহ নবী বলতেছেন ইদা মাতাল ইনসান, মানুষ মরে গেলে, ইন কত আনহু আমালু, সব আমলের রাস্তা বন্ধ, ইল্লা মিন খালাফ, তিনটা রাস্তা খোলা থাকে, ইল্লা মিন ওয়ালাদিন সালেহ, ওই যে বলছিলাম ছেলের ইমাম বানাইবেন, পাবলিক এসে টাকা দিবে, ওই টাকা নিয়ে হাত উঠে আগে আপনার জন্য দোয়া, ওই টাকা নিয়ে হাত উঠে আগে কার জন্য দোয়া হবে, বাবা মার জন্য, কারণ বাবা মা হাফেজ আলেম বানাইছে, ইল্লা মিন ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান, ইয়াদউ লাহু। দুই নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি কেউ করে যায়, এই মাদ্রাসাটার মধ্যে দান করলে যে সাদকা হবে কারো সন্দেহ আছে? সাদকায়ে জারিয়া হবে কারো সন্দেহ থাকলে বলতে পারে, তখন তারে প্রমাণ দিব। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এক নাম্বার আমল আল্লাহর সাথে ব্যবসা, এক নাম্বার আমল কোরআন তেলাওয়াত, দুই নাম্বার আমল নামাজ পড়া, তিন নাম্বার আমল দান করা। কোরআন তেলাওয়াত এটা এক নাম্বার ব্যবসা, দুই নাম্বার ব্যবসা হলো নামাজ। তাহলে কোরআন পড়া হয় মাদ্রাসায়, নামাজ পড়া হয় মসজিদে, ইউনফিকুনা, আর দান করবা মাদ্রাসায় আর মসজিদে, এই দুই জায়গায় দান করা সত্যায় জারি। প্রেজেন্টস বাই কোলকাতা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোলকাতা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।